মা শারদা ও শ্রী রামকৃষ্ণদেবের মতে এই সংযোগই মানব জীবনের আসল উদ্দেশ্য পূরণের সহায়ক। যোগাসন ও প্রাণায়াম হল সেই মাধ্যম যা আমাদের শরীর ও মনকে নিয়ন্ত্রণ রেখে আত্মার উন্নতি ঘটাতে সাহায্য করে। আমরা সবাই জানি শরীর সুস্থ না থাকলে জীবন যেন এক দুঃসহ বোঝা হয়ে দাঁড়ায়। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, শরীর হলো মন্দির আর আত্মা হলো সেই মন্দিরের দেবতা, তাই মন্দিরকে পরিশুদ্ধ রাখা জরুরি। যোগ ও প্রাণায়ামের মাধ্যমে এই মন্দিরকে যত্ন করতে হবে যাতে আত্মা তার পূর্ণ বিকাশ লাভ করতে পারে। শরীরকে সুস্থ রাখতে হলে শুদ্ধ জীবনযাপন ও নিয়মিত যোগ ব্যায়াম প্রয়োজন, আর একমাত্র তখনই আমরা বুঝতে পারি আমাদের শরীরের কি মূল্য। কিন্তু ভাবুন তো, যদি একটি মাত্র শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অনুলম বিলম আমাদের জীবনকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে পারে, যদি এই প্রাণায়ামের সঙ্গে সঙ্গেই শরীরকে শুধু রোগমুক্ত না করে মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে দিতে পারে, কেমন হবে? আজকের আলোচনায় সেই বিশেষ মন্ত্র নিয়ে কথা বলবো যা অনুলম বিলমের সঙ্গে করলে শরীর মনে এমন তাজা অনুভূতি আসবে যা আগে কখনো আপনি অনুভব করেননি। মা শারদা বলতেন, যতক্ষণ দেহ আছে ততক্ষণ সাধনা আছে, তাই শরীর সুস্থ না থাকলে মন স্থির হয় না, ঈশ্বর চিন্তাও ঠিকভাবে হয় না। এজন্য নিয়মিত যোগাসন ও প্রাণায়াম করে শরীর ও মনকে একত্রিত করা উচিত। অনেকেই বয়সের সঙ্গে সঙ্গে যোগাভ্যাস শুরু করেন যখন শরীর আর সঙ্গ দিতে চায় না, যখন ব্যাধি আর যন্ত্রণায় কষ্ট পান। কিন্তু জানেন কি, শুধু রোগ মুক্তি নয়, যোগাভ্যাস আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। মনের গভীরে লুকিয়ে থাকা সব আবেগ, সব দুঃখ কষ্টকে ধীরে ধীরে মুছে দিতে পারে। এই অনুলম বিলম শুধু শ্বাস প্রশ্বাস নয়, এটি এক আধ্যাত্মিক শক্তি। আপনি যখন এই অনুলম বিলম করবেন, এই মন্ত্রের সঙ্গে যোগ ব্যায়াম করলে আপনার শরীরে প্রবাহিত হবে এক অমৃত ধারা, রোগ বালাই সব দূর হয়ে যাবে। কিন্তু কথা এখানেই শেষ নয়, এই প্রাণায়াম শেষ হওয়ার পরেই একটি সাদা কাগজে লিখে ফেলুন এই তিনটি আশীর্বাণী, যেগুলি আপনার জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন আনবে। আধুনিক বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে মনের ইলেকট্রোম্যাগনেটিক শক্তি ইউনিভার্সের সঙ্গে সংযুক্ত হয় এবং সেই সংযোগই আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রভাব ফেলে। তাই আজ থেকে শুরু করুন এই মন্ত্র আর তার সাথে এই কথাগুলি অবশ্যই লিখে চেষ্টা করুন। ফল কি পাবেন আপনারা নিজেরাই দেখতে পাবেন, ম্যাজিক হলে অবশ্যই কিন্তু জানাবেন। মা শারদা বলতেন, শান্তি ও ঈশ্বর চিন্তা শরীর ও মনের উপর নির্ভরশীল। যদি শরীর সুস্থ থাকে, মন শান্ত হয়, তবেই তো আত্মা ঈশ্বরকে উপলব্ধি করতে পারে। যোগাসন ও প্রাণায়ামের মাধ্যমে মনকে প্রশান্ত করা যায় আর শরীরকে সুস্থ রাখা যায়। এই অভ্যাসগুলো মনে স্থিরতা এনে দেয় যা ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। অনুলম বিলম প্রাণায়াম করার সময় মনে মনে একটি শক্তিশালী মন্ত্র জপ করলে এর উপকারিতা আরও বেড়ে যায়। একটি সহজ কিন্তু গভীর মন্ত্র হল ওম শান্তি ওম প্রশান্তি। এই মন্ত্রের মাধ্যমে আপনি আপনার মনের মধ্যে শান্তি ও স্থিরতা আনার চেষ্টা করবেন। শ্বাস গ্রহণের সময় মনে মনে বলুন ওম শান্তি এবং শ্বাস ছাড়ার সময় বলুন ওম প্রশান্তি। যখন আপনি শ্বাস গ্রহণ করবেন, আপনার মন শান্ত হবে এবং সমস্ত নেতিবাচক চিন্তা দূর হবে। শ্বাস ছাড়ার সময় সমস্ত উদ্বেগ, দুশ্চিন্তা এবং ক্লান্তি বেরিয়ে যাবে। এই প্রক্রিয়াটি প্রতিদিন 5 থেকে 10 মিনিট অনুশীলন করলে মনের এবং শরীরের মধ্যে অদ্ভুত এক ম্যাজিক্যাল পরিবর্তন দেখতে পাবেন। মন্ত্রের সঙ্গে প্রাণায়ামের সংযোগ আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে, মনোযোগ উন্নত করে এবং অভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তোলে। অনুলম বিলম প্রাণায়াম শেষ করার পর মন যখন সম্পূর্ণ শান্ত এবং স্থির থাকবে, তখন একটি কাগজের মধ্যে এই তিনটি শক্তিশালী কথা লিখবেন আর পরের দিন আবার একই কাজ করবেন। 24 ঘন্টা কেটে যাবার পর আগের দিনের কাগজটি ফেলে দেবেন। 1. আমি আমার জীবনে সুখ, শান্তি এবং প্রাচুর্যকে স্বাগত জানাচ্ছি।
2. আমার শরীর, মন এবং আত্মা সম্পূর্ণরূপে সুস্থ এবং শক্তিশালী। 3. আমি সমস্ত নেতিবাচকতা থেকে মুক্ত এবং আমি কেবলমাত্র ইতিবাচক শক্তিকে আকর্ষণ করছি। এই কথাগুলি প্রতিদিন লিখুন, বিশ্বাস নিয়ে মনে মনে পুনরাবৃত্তি করুন। এটি ধীরে ধীরে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে, মনের মধ্যে স্থিতি তৈরি করবে এবং আপনার উদ্দেশ্য পূরণের দিকে আপনাকে নিয়ে যাবে। মা শারদা বলতেন, সাধনার জন্য মনকে শুদ্ধ ও শক্তিশালী করা খুব দরকার, আর যোগ ও প্রাণায়াম তার সবচেয়ে ভালো উপায়। যোগাসন শরীরকে স্থির রাখে, প্রাণায়াম মনের অস্থিরতা দূর করে, যার ফলে মন ও আত্মা একত্রিত হয়। অনুলম বিলম্ব প্রাণায়াম করার সময় সাধারণত কিছু ভুল হয়, যা শরীর ও মনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই ভুলগুলি ঠিক না করলে প্রাণায়ামের পূর্ণ উপকারিতা পাওয়া সম্ভব নয়। আমি কয়েকটি ভুল এবং সেগুলির ক্ষতিকারক প্রভাব নিয়ে আলোচনা করে দিলাম। 1. অনুলম বিলমের মূল ভিত্তি হল শ্বাসের সঠিক নিয়ন্ত্রণ। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে শ্বাস নিই বা ছাড়ি, যা এই প্রাণায়ামের গভীর প্রভাবকে বাধা দেয়। শ্বাস প্রশ্বাসের অমসৃণতা মানসিক শান্তি কমায়, শরীরের অক্সিজেনের সরবরাহকে ব্যাহত করে, ফলে সঠিক রিল্যাক্সেশন পাওয়া যায় না। অনুলম বিলম্ব করার সময় সোজা ভঙ্গিতে বসা খুব জরুরি। অনেক সময় কুঁজো হয়ে বা হেলান দিয়ে বসার কারণে শ্বাসের প্রবাহ ব্যাহত হয়। সঠিক ভঙ্গি না থাকলে ফুসফুস পুরোপুরি প্রসারিত হয় না, ফলে শরীর পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় না। এতে শারীরিক ক্লান্তি ও মানসিক উত্তেজনা বাড়তে পারে। 3. অনুলম বিলমের সময় নাক দিয়ে শ্বাস নিতে হয়, কিন্তু অনেকে ভুল করে মুখ দিয়ে শ্বাস নেন, যা প্রাণায়ামের প্রক্রিয়াকে ব্যাহত করে। মুখ দিয়ে শ্বাস নেওয়া শরীরে শীতল ও শুষ্ক বাতাস প্রবেশ করায়, যা শ্বাসনালীর সংক্রমণ বা শ্বাসকষ্টের কারণ হতে পারে। 4. অনেকেই দ্রুত ফল পাওয়ার আশায় খুব তাড়াতাড়ি প্রাণায়াম করার চেষ্টা করেন, যা কিন্তু একদম ভুল। তাড়াহুড়ো করলে মানসিক প্রশান্তি পাওয়া সম্ভব নয়, শরীরের নার্ভাস সিস্টেমও এর ফলে সঠিকভাবে কাজ করে না। এতে করে মস্তিষ্ক ও শরীরের উভয়ই চাপগ্রস্ত হয়ে পড়ে। 5. অনেক সময় একটানা বেশি ফল পাওয়ার আশায় একটানা দীর্ঘ সময় ধরে অনুলম বিলম্ব করেন অনেকেই, যা শরীরের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। একটানা দীর্ঘ সময় ধরে করা হলে মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি ভাব এবং ক্লান্তি দেখা দিতে পারে। 6. অনেকে খুব জোরে জোরে শ্বাস নেন এবং ছাড়েন, যা শরীরের জন্য ক্ষতিকারক। বেশি জোরে শ্বাস নেওয়া হলে ফুসফুসে চাপ পড়ে, যা বুক ব্যথা বা শ্বাসকষ্টের কারণ হতে পারে। 7. অনেকেই খাওয়ার পরেই প্রাণায়াম শুরু করে দেন, যা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। ভর্তি পেটে প্রাণায়াম করলে হজমের সমস্যা, গ্যাস এবং অস্বস্তি হতে পারে। এটি করার সর্বোত্তম সময় হল খালি পেটে বা খাবার পর 2-3 ঘন্টা বিরতি দিয়ে। 8. অনুলম বিলমের সময় মনের সম্পূর্ণ মনোযোগ শ্বাস প্রশ্বাসে রাখতে হবে। অনেক সময় মন অন্য জায়গায় ঘুরতে থাকে, যা প্রাণায়ামের উপকারিতা কমিয়ে দেয়। মনোযোগ না থাকলে শরীর ও মনের সঠিক সংযোগ হয় না এবং মানসিক শান্তির পরিবর্তে মনের অস্থিরতা বেড়ে যায়। 9. ধীরে ধীরে শ্বাস নেওয়া এবং ছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই শ্বাস নেওয়া এবং ছাড়া দ্রুত করে ফেলেন, যা শারীরিক এবং মানসিক চাপ বাড়ায়। দ্রুত শ্বাস নিলে ফুসফুস পর্যাপ্ত সময় পায় না প্রসারিত ও সংকুচিত হওয়ার, ফলে শ্বাসকষ্ট, মাথা ঘোরা, শরীরে ক্লান্তি আসে। 10. অনেকেই মাঝে মাঝে প্রাণায়াম করেন, কিন্তু এটি নিয়মিত চর্চা না করলে দীর্ঘমেয়াদী উপকার পাওয়া সম্ভব নয়। অনিয়মিত চর্চার ফলে শরীরে প্রাণায়ামের উপকারিতা প্রভাব কমে যায় এবং মানসিক শান্তি ও ফিটনেস বজায় রাখা কঠিন হয়ে পড়ে। সুতরাং অনুলম বিলম্ব প্রাণায়াম করার সময় এই সব ভুলগুলি থেকে নিজেকে বিরত রাখুন এবং সঠিক নিয়ম মেনে প্রাণায়াম চর্চা করুন, যাতে আপনার শরীর ও মন উভয়ই এর পূর্ণ উপকারিতা পেতে পারে। আমি আপনাদের নীল। আমি চাই আপনারা সেই সুস্থ জীবনের পথে প্রথম পদক্ষেপ ফেলুন, যেখানে শরীর হবে রোগমুক্ত, মন হবে চিন্তামুক্ত, আর জীবন হবে একদম নতুন। আজ এটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।